হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কোনো খুশি কাটার টিউটোরিয়াল শেয়ার করছি না। আজকের ভিডিওটি থাকবে আমাদের উপরে খুশি কাটার পার্ট এবং নিচে সুতি কাপড় নেট লাগানো জামার কিছু ডিজাইন। তো চলুন আমরা ডিজাইনগুলো দেখে নিই একে একে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। পুরো ভিডিওটিতে আমি তিনটা ডিজাইনের জামা দেখাবো। প্রথমেই আমি যে জামাটা দেখাবো, আমি যে এই হাফ বডিটা তৈরি করে নিয়েছি, ছবির হাফ বডিটা এবং নিচে নেট কাপড় এবং সুতি ফয়েল কাপড় লাগিয়েছি। প্রথমেই এই ডিজাইনটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি উপরে একটা কুশি কাটা হাফ বডি তৈরি করে নিয়েছি, আর এখানে একটা বড় ফ্লোয়ার লাগিয়ে নিয়েছি। আমি এই ডিজাইনের হাফ বডিটা টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি শেয়ার করবো আমার চ্যানেলে আপনারা এই হাবুডিটা টিউটোরিয়াল পেয়ে যাবেন। এটা আমি করেছি 4 থেকে 5 বছরের বাচ্চাদের সাইজের। আর নিচে আমি এখানে কাপড় লাগিয়ে নিয়েছি, উপরে নেট কাপড় দিয়েছি এবং নিচে দিয়েছি প্রিন্টের সুতি ভয়েল কাপড়। তো এই যে এখানে দেখা যাচ্ছে দুইটা কাপড়কে একসাথে করে, কাপড়টাকে এবং নেটটাকে একসাথে করে লাগানো। আমি এই নেটটা বাজার থেকে কিনেছি, এটা 120 টাকা করে গজ পড়েছে। আর সুতি ফয়েল যে কাপড়টা আমি লাগিয়েছি সেটা 80 টাকা করে গজে আমি নিয়েছি। আপনারা আপনাদের পাশের মার্কেট থেকে যে কোনো দোকান থেকে এই নেট কাপড়টা পেয়ে যাবেন, এক কালার নেট বললেই দিয়ে দিবে। তো আমি এখানে নেটটাকে একটু বাড়তি রেখেছি জামাটার চাইতে, মানে কাপড়ের চাইতে নেটটাকে একটু বাড়ানো আছে নিচের অংশে। তো এই হলো দ্বিতীয় জামাটা। দ্বিতীয় জামাটাতেও আমি একটা হাফ বডি তৈরি করেছি আর নিচে সুতি কাপড় লাগিয়েছি, এটাতে আমি নেট দেইনি। এটাও 4 থেকে 5 বছরের বাচ্চাদের সাইজে করা হাফ বডিটা সামারিয়ান দিয়ে করা। আগের যে হাফ বডিটা দেখেছি বেবি পিঙ্ক কালার, সেটাও সামারিয়ান দিয়ে করা। তো এই হাফ বডিটাতে আমি একটা এখানে বো লাগিয়ে নিয়েছি, বইয়ের সাথে নিচে ফিতা দেওয়া আছে। আর এখানে আমি ব্যবহার করেছি সুতি ভয়েল কাপড়, নিচে আমি প্রিন্টেড সুতি ভয়েল কাপড় দিয়েছি, দিয়ে এখানে কুচি কুচি করে হাফ বডিটার সাথে লাগিয়ে নিয়েছি। আর এটা হাফ বডিটার পিছনে বাটন দেওয়া আছে, বাচ্চাদের জামা খুলে পরাতে বা খুলে দিতে গেলে খুব সুবিধা হয় বাটন থাকলে, এই জন্য আমি এখানে বাটন দিয়েছি 4টা। এই বোটার টিউটোরিয়াল, আমার চ্যানেলে একটা ড্রেস আছে বেবি ড্রেস, সুতার ড্রেস, সেখানে আপনারা এই বোটার টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর হাফ বডিটারও টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে, সেখান থেকে দেখে নিতে পারবেন। বা যে জামাটার আমি টিউটোরিয়াল শেয়ার করেছি সেই জামাটাতেও এরকম একটা বো লাগানো আছে, এবং হাফ বডিটা এতটুকু করে নিচের অংশটা না করলেও শুধু হাফ বডিটা সেখান থেকে দেখে করতে পারবেন। তো এখন আমি দেখাবো 3 নম্বর জামাটা। এটা খুব ইজি একটা নেক দিয়ে করা, বাচ্চাদের আমরা রেগুলার গরমের সময় ড্রেসগুলো পরিয়ে থাকি। তো এখানে আমি লাল কালার সামারিয়ান আর সাদা কালার সামারিয়ান দিয়ে এই নেকটা তৈরি করেছি, গোল নেকটা। এবং এখানে নিচে আমি এক কালার ভয়েল কাপড় দিয়ে এই নেকটাতে জামা তৈরি করেছি। তো এটাতে আমি ফুলগুলো আলগাভাবে বসিয়ে নিয়েছি সুই সুতা দিয়ে। তো এই যে এখানে বগলের অংশটা এভাবে কাটা হাত ঢুকানোর জন্য, আর এখানে যে নিচের অংশটাতে আমি এভাবে একটা লেস ডিজাইন করে দিয়েছি। চিকন যে হুকগুলো হয় 1.40 বা 1.20 মিলিমিটার, সেগুলো দিয়ে আসলে কাপড়ে কাজ করতে হয়, কারণ কাপড়টা ফুটা করে করে কাজ করতে হয়েছে। আমি লেসের টিউটোরিয়ালটাও খুব তাড়াতাড়ি শেয়ার করবো আমার চ্যানেলে। আর এখানে আমি গলাটা করে নিয়েছি, উপরে একটা বাটন দিয়েছি যাতে খোলা সুবিধা হয় বাচ্চাদের পরাতে গেলে এবং খুলতে গেলে। তো এই হলো নেকটা, গোল নেকের একটা জামা। এগুলো বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল হয়, সুতি কাপড় দিয়ে বানালে তো আরও কমফোর্টেবল হয়। তো এর নেকের টিউটোরিয়ালটা কিন্তু অলরেডি পাবলিশ আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এই লেসের টিউটোরিয়ালটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো ভিউয়ার্স, ভিডিওটা এখান থেকে শেষ হলো আজকে। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কুশি কাটা কাজে ডিজাইনের সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে উইথ কুশি কাটা কাজে ডিজাইন।